সবজি যেমন নানা রকম পাওয়া যায়, তেমনি নানা রকমের টাটকা শাকপাতারও ভ্যারাইটিস কিন্তু প্রচুর। কোনটা ছেড়ে কোনটা রান্না করা হবে সেটা ঠিক করাও কিন্তু অনেক সময় মুশকিল হয়ে পড়ে। আর শীতকাল মানেই হলো এই সব টাটকা শাকসবজি দিয়ে পরোটা পুরি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজ সেই টাটকা শাক মানে মেথি শাক দিয়ে বানাবো জলখাবারের জন্য ফুলকো ফুলকো মেথি পুরি। তাহলে চলো গরমা গরম ফুলকো ফুলকো মেথি পুরি বানানোর তোড়জোড়টা শুরু করে দেওয়া যাক। এখানে আমি মেথি শাকগুলোকে খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এবারে এই কচি মেথি শাক থেকে বেশ কয়েকটা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি। আর এইটা বানানোর জন্য কিন্তু শুধুমাত্র পাতাটাই আমাদের লাগবে, তাই আমি কয়েকটা পাতা বেছে ছিঁড়ে নিচ্ছি। এখন এই বেছে নেওয়া পাতাগুলো একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি সসপ্যানের মধ্যে 2 কাপ মতো জল একটু গরম করে নিচ্ছি। আর এই জলটা গরম করার সময় দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। জলটা সামান্য একটু গরম হয়ে যেতেই দিয়ে দিলাম ছিঁড়ে নেওয়া টাটকা মেথি শাকটা। মেথি শাকের রঙটা যাতে ঠিক সবুজ থাকে ফুটিয়ে নেবার পরেও, সেই কারণে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভিনেগার। ভিনেগার দিলে শাকের যে সবজি টাটকা রঙটা সেটা কিন্তু একদম সেদ্ধ করার পরেও অক্ষত থাকবে। আর এই পাতাগুলোকে আমি ঠিক 2 মিনিটের জন্য গরম জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন এই জলটা আমি ছেঁকে নিচ্ছি। এখন এই সেদ্ধ করা শাকটা পুরোটাই ঠান্ডা করে নেব। আর যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে ময়দার ডোটা মেখে ফেলছি। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো জোয়ান নিয়ে এটাকে 2 হাতের তালুতে সামান্য একটু ঘষে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তালুর মধ্যে ঘষে নিলে জোয়ানের সুন্দর গন্ধটা পুরোটাই এর মধ্যে চলে আসবে। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো সাদা তেল। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি। এখন ময়দাটাকে সমস্ত কিছুর সাথে নিয়ে একটু হালকাভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়দাটায় আমার ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। এভাবে হাতে মুঠো করে ধরলে একটা বাইন্ডিংস হয়ে যাবে, আবার সেটা একটু হালকাভাবে চাপ দিলেই পুরো ঝুরো হয়ে পড়ে আসবে, মানে ময়দার ময়ানটা কিন্তু ঠিক এই পর্যায়ে পর্যন্ত দিতে হবে। যে মেথি শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এবার হাতে একটু সামান্য চটকে নিচ্ছি। মেথি শাকটা চটকানোর সময় দেখতেই পাচ্ছ এর যে এক্সেস জলটা সেটা কিন্তু বেরিয়ে এসেছে। এখন এই জলটা সহই চটকে নেওয়া মেথি শাকটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে ময়দাটার সাথে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে মেথি শাকটা ভালো মতো মেখে নেবার পর এবার এই ময়দার মধ্যে খুব অল্প অল্প করে বারে বারে জল দিয়ে এই ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। মেথি শাক সেদ্ধ করার পর আমি যে জলটা ছেঁকে নিয়েছিলাম সেই জলটা ঈষৎ উষ্ণ গরম আছে এখনো। আমি কিন্তু ময়দা মাখার জন্য সেই ছেঁকে নেওয়া জলটাই ব্যবহার করছি। চাইলে তোমরা এই জলটার পরিবর্তে প্লেন ওয়াটার দিয়েও কিন্তু ময়দার ডোটা মেখে নিতে পারো। সাধারণত আমরা বাড়িতে সবসময় লুচি পরোটা বানানোর জন্য যেরকম ময়দা মেখে থাকি নরম করে, ঠিক সেই রকমই মেথি পুরির জন্য কিন্তু ময়দার ডোটা নরম অবস্থায় মেখে নিতে হবে। ময়দাটা আমার খুব ভালো করে ঠেসে ঠেসে ঠিক এই রকম নরম করে মাখা হয়ে গেছে। এখন 1 চামচ মতো সাদা তেল নিয়ে এই মাখা ময়দার গায়ে পুরো মাখিয়ে নিয়ে আমি এতে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এই মাখা ময়দাটা রেস্ট করতে দেবো।
ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এই মাখা ময়দার ডোটা আরো 2 মিনিটের জন্য ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি। এবারে এই ডোটা থেকে সমান কয়েকটা ভাগে ভাগ করে লেচি কেটে নিচ্ছি। আমরা যেরকম সাধারণত বাড়িতে রোজকার লুচি করে থাকি সেই রকম সাইজের লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া লেচিগুলোকে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে শেপ আগে থেকে দিয়ে নিলে লুচিগুলো বা পুরিগুলো বেলতে সুবিধা হয়। মেথি পুরি বেলে নেওয়ার জন্য আমি চাকি বেলুনের উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে চাকি বেলুনটা একটু তেল মাখিয়ে নিচ্ছি। চাকি বেলনিতে এইভাবে তেল মাখিয়ে নিলে লুচি বা পুরি টেনে টেনে বেলতে সুবিধা হয়। এবারে এক একটা করে লেচি নিয়ে ঠিক আমরা বাড়িতে যেমন করে লুচি বেলি সেই মতো সাইজের করে বেলে নিতে হবে। আমি কয়েকটা পুরি এইরকম করে বেলে নিচ্ছি, তারপরে সেগুলোকে পরপর ভেজে নেব। লুচির সাইজ বা পুরির সাইজ যেটাই হোক না কেন, ছোট বড় সেটা যার যার নিজের ব্যাপার, তবে বেলার সময় চারিদিকটা যেন সমান রকমের থাকে, একই রকমের রাখতে হবে, তাহলে না হলে কিন্তু কোনো পুরি ভালো ফুলবে না। এবারে এগুলোকে ভেজে নেবার জন্য আমি কড়াইতে সানফ্লাওয়ার তেল বেশ খানিকটা গরম করে নিচ্ছি। তেলটা বেশ ভালোমতো গরম হয়ে যেতেই আমি এক এক করে এই মেথি পুরিগুলোকে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে। পুরো হাইতে রেখে ভাজলে পরেই এগুলো চট করে পুড়ে কালো হয়ে যেতে পারে। অনেকেই বলে থাকে লুচি বা পুরি ফোলে না, তাদের জন্য একটা টিপস শেয়ার করছি। লুচি বা পুরি তৈরি করার জন্য ময়দার ময়ানটা কিন্তু প্রয়োজন মাফিক ঠিক ততটাই দিতে হবে। আর এগুলোকে তেলে ভাজার সময় এক একটা পুরি বা লুচি তেলে ছাড়লে সেই ছানটাটা দিয়ে তেলটা এগুলোর উপরে অল্প অল্প করে তুলে দিতে হবে, আর সেই সাথে ছানটা দিয়ে একটা দিকে হালকাভাবে একটু চাপ দিলেই এগুলো কিন্তু ফুলকো হয়ে উঠবে। অনেকে কিন্তু আবার এই মেথি পুরি খাস্তা খেতেও পছন্দ করে, তাই তোমরা এই পুরিগুলো ভাজার সময় যদি দু একটা না ফোলে তাহলে খাস্তাও খেয়ে দেখো, সেটাও কিন্তু দারুণ লাগবে। জলখাবারে আচারের সাথে হোক বা আলুর যে কোনো নিরামিষ তরকারি দিয়ে কিন্তু এই মেথি পুরি দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই মেথি পুরির রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর লিঙ্কটা বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো। নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই মনে করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন।